আজকে আমি করব তিনের দাগের এই যোগগুলো, ঠিক আছে? তো চলো এগুলো খাতায় টুকে নিই। লিখছি থ্রি এ প্লাস বি, লিখে এই যোগ, তো এই যোগ চিহ্ন দিতে হবে। তারপরে টু এ প্লাস ফোর বি লিখে এইভাবে যোগ চিহ্ন, এবং ফাইভ এ মাইনাস বি দিয়ে যোগ চিহ্ন, যোগ অঙ্ক যেহেতু। এরপর কী করবো, ব্র্যাকেট দিয়ে বার করবো। এখানে বসাচ্ছি আমি থ্রি এ প্লাস বি প্লাস টু এ প্লাস ফোর বি প্লাস ফাইভ এ মাইনাস বি। এখানে আমি যদি এগুলো যোগ করি, এগুলোকে একদিকে করছি, দেখো এখানে যে থ্রি এ প্লাস, এখানে আছে টু এ, এখানে ফাইভ এ, আর বি আছে এখানে, আছে একটা প্লাস বি, এখানে প্লাস ফোর বি, এখানে মাইনাস বি। আমাকে এগুলো করে অ্যান্সার বসাতে হবে, বিগুলো করে অ্যান্সার করতে হবে। এটা সিম্পল যোগ আছে, তিন দিয়ে পাঁচ, দুই তিন দিয়ে পাঁচ, পাঁচে দশ, দশখানায় হয়ে গেল। আর এইখানে দেখো বি এর মধ্যে দেখো এই প্লাস বি মাইনাস বি কেটে যাচ্ছে, রয়েছে প্লাস ফোর বি। এই পদ্ধতিকে বলা হয় সরল আকারে। আর একটা আছে স্তম্ভাকার, এটা করে দিচ্ছি আমি স্তম্ভাকার পদ্ধতি। প্রথমে এইটা যা আছে লিখবো, এখানে ওপরে লিখবো থ্রি এ প্লাস বি, টু এ প্লাস ফোর বি, ঠিক এর নিচে নিচে বসাবো টু এ প্লাস ফোর বি, বি এর নিচে বি বসাবো। আর একটা হচ্ছে ফাইভ এ মাইনাস বি, সেক্ষেত্রে আমি কী করবো, যোগের বেলায় এই প্লাস বি মাইনাস বি কেটে দেবো, এখানে হচ্ছে আমার প্লাস ফোর বি। এর সব পরে যোগ, তিন দিয়ে পাঁচ, পাঁচ দশ, টেন এ। অনেক সময় স্কুলে কী হয়, বলে দেয় স্তম্ভাকারে করো, অথবা কিছু না বলে দেয় তাহলে তোমরা এটা এটা দুটোই করতে পারো, এটা সরল আকার স্তম্ভাকার দুটো অঙ্কই তোমাদের রাইট হবে। এবার আসবে দুয়েরটা, কিলিও প্রথমে বসাচ্ছি, প্রথমে ফাইভ এ মাইনাস ফোর, তার নিচে টু এ প্লাস থ্রি, তার নিচে টু এ মাইনাস ফোর, এটা যোগ পাঁচ চার নয়, নাইন এ। এইটা দেখো ভালো করে বুঝবে, এটাকে এখানে আছে মনে হয় রাফ করছে, রাফ মাইনাস ফোর প্লাস থ্রি কী হবে, মাইনাস ওয়ান। কেন, এ চিহ্ন বসে গেল প্লাসে মাইনাসে, মাইনাস এ বড় বলে চিহ্ন বসলো, আর প্লাসে মাইনাসে মাইনাস, বিয়োগ বিয়োগ হলে হচ্ছে বিয়োগ করলে এক হচ্ছে, এখানে আছে মাইনাস ফোর, এখানে বসেছি মাইনাস ফোর, মাইনাস এটা বসে গেল বড় বলে, এ বড়, এদের মধ্যে করছি মাইনাসে মাইনাস কী হয় প্লাস, মানে যোগ চার একে পাঁচ, তাহলে পাঁচ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তিনটা করছি আমি, তিনটা দেখো, তিনটা বলেছে এরকম বলে দিয়েছে, আমি কী করছি এটাকে না টুকে স্তম্ভাকারে একবার টুকে নিয়েছি, স্তম্ভাকারে তার যে টুকি এমনি করে, এখানে আছে সিক্স স্কোয়ার প্লাস সেভেন এ প্লাস থ্রি, এখানে নাইন স্কোয়ার মাইনাস টু এ প্লাস সেভেন, এখানে ফোর স্কোয়ার মাইনাস টু এ প্লাস নাইন। আমি যোগ করে যদি কী হবে, নয় ছয় পনেরো চারে উনিশ, উনিশ স্কোয়ার, এটা যোগ করে নিচ্ছি, যোগ করেছে নয় সাত তিন দশ নয় উনিশ, এটা উনিশ। এইটাকে আমাকে রাফে করতে, কারণ প্লাস মাইনাস আছে তো গণ্ডগোল হবে না, রাফ করছি। দেখো প্রথমে প্লাস সেভেন, নিচে মাইনাস টু হলে এ বড় এ চিহ্ন বসালাম, বিয়োগ করলে পাঁচ ফাইভ, তারপরে এখানে মাইনাস টু আছে, মাইনাস টু, তাহলে করলে এ বড় এ চিহ্ন বসে গেল, প্লাস মাইনাস মাইনাস বিয়োগ, বিয়োগ করলে হচ্ছে থ্রি, তাহলে এটা কী হবে প্লাস থ্রি এ আছে, এটা বসে যাবে, কিন্তু এটা অ্যান্সার হয়ে গেল। এইভাবে তোমরা করবে, পুরো বুঝে বুঝে এই অঙ্কটা খুব কঠিন নেই, কিন্তু একটু ধরে করতে হয়, কারণ বাই চান্স একটু উনিশ বিশ হলে ভুল হতে পারে, কিন্তু অঙ্ক সোজা, একটু ধরে ধরে করবে তাহলে অঙ্কটা ভুল হবে না। খালি যে সংখ্যা বড় তার চিহ্ন বসাবে, আর দু রকম চিহ্ন থাকলে বিয়োগ, এবং একই চিহ্ন থাকলে যোগ হবে। এবার আসবো আমরা চারেরটা, আচ্ছা চারেরটা দেখে না, এটা আমি উপরে নিচে টুকে নিয়েছি আগে স্তম্ভাকারে, টু স্কোয়ার বি প্লাস ফাইভ বি স্কোয়ার এ প্লাস সেভেন, তার নিচে ছিল থ্রি স্কোয়ার বি মাইনাস টু বি স্কোয়ার এ প্লাস সিক্স, তারপর আছে এইট স্কোয়ার বি মাইনাস বি স্কোয়ার এ প্লাস নাইন,
এবার আমি যদি এটাকে করি এগুলো যোগ 8 দিয়ে 10 3 13 13 স্কয়ার বি এর যোগ করলে হচ্ছে আমার 9 6 15 আর সাথে 22 22 হয়ে গেল আর যোগগুলো মুখে মুখে করতে আছো এইটা আবার এটা কোশ্চেন রাফ করতে পারো এখানে কিছু নিয়ে মানে এক ধরবে তাহলে এখানে করছে দেখো এটা প্লাস 5 মাইনাস 2 এটা করছি প্লাস 5 মাইনাস 2 একটা কথা বলে দিই এই মাথাগুলো ধরবে না এগুলো গুণের বেলায় হয় ঠিক আছে যোগের বেলায় একটু ধরবো না আমরা মানে সহ এই সূচকগুলো তো আমি এই দুটো করছি এটা কি হবে এই বড়ের চিহ্ন বসে গেল বিয়োগ করলে 3 হচ্ছে এখানে মাইনাস 1 কিছু না 1 তাহলে মাইনাস 1 করলে কত হবে এটা বড় চিহ্ন বসালাম প্লাস মাইনাসে মাইনাস বিয়োগ করলে 2 তাহলে আমার এখানে উত্তর হচ্ছে প্লাস 2 এই বি স্কয়ারে এবার করব আমি যোগে লাস্ট অঙ্ক 5 এর টা 4xy প্লাস 5x প্লাস 7y তারপর আছে মাইনাস 4xy মাইনাস y মাইনাস 3x এই জায়গাটা কিন্তু আমার ছাত্রছাত্রী ভুল করে আমি তোমাদের দেখাচ্ছি টুকেনি তা বলে দিচ্ছি এখানে হচ্ছে 3xy মাইনাস 3y প্লাস 2x এটা দিতে পারে পরীক্ষায় দেখো এখানে ভালো করে দেখবে এখানে আছে 5 এরটা x এখানে y কিন্তু এখানে উল্টো সাজানো আছে দেখো আগে y তারপর x এই জায়গাটা ম্যাক্সিমাম ছাত্রছাত্রী ভুল করে দেয় অঙ্কটা এই অঙ্কটা খুব ভালো ভুল হওয়ার চান্স থাকে কেন দেখো আমি করেছি দেখলে বুঝতে পারবে এইখানে কিন্তু আমি যেটা বসেছি দেখো এটা বসালাম এখানে যখনই মাইনাস ওয়াই দ্বিতীয়বারে রয়েছে এর মধ্যে আমি এটাকে এখানে না বসে এখানে বসেছি ওয়াই এর নিচে বসেছি আর প্লাস মাইনাস এখানে বসে আর এখানে দেখো 3xy বসেছি মাইনাস 3y কোথাও বসেছি এখানে না এইখানে ওয়াই নিচে আর প্লাস 2 এখানে বসেছি এটা একটু ভালো করে খেয়াল করবে তারপর বাকি যেমন অঙ্ক আছে ওরকম আগে এটা করি এটা হচ্ছে দেখো প্লাস 4 মাইনাস 4 কেটে যাচ্ছে রয়েছে এটা 3xy এর মধ্যে দেখো আগে দুটো করি প্লাস 5 মাইনাস 3 এটা হচ্ছে প্লাস 2 কারণ এ বড় চিহ্ন বসে গেল প্লাস মাইনাস মাইনাস বিয়োগ করলে 2 আবার প্লাস 2 আছে তাহলে 2 2 4 তাহলে প্লাস 4x এটা কি এটা হচ্ছে প্লাস 7 মাইনাস 1 কিছু নেই 1 তার মানে এখানে কি হবে প্লাস 6 মাইনাস 3 আছে এখানে একটা মাইনাস 3 বিয়োগ করলে কত হবে 6 থেকে 3 গেলে 3 তাহলে প্লাস 3 তাহলে উত্তর হবে আমাদের প্লাস 3y এই অঙ্কটা আমি আবার বলছি আগে পরে সাজানো আছে একটু বুঝে বুঝে করো অঙ্কটা ভুল হওয়ার চান্স আছে তো বুঝে গেলে একবার তাহলে ভুলটা হবে না আর অঙ্ক করা হয়ে গেলে তোমরা কি লিখবে একটা উত্তর লিখবে যে উত্তর নির্ণেয় যোগফল 3xy প্লাস 4x প্লাস 3y তবে তোমরা পুরো নাম্বারটা পাবে 3 নম্বর থাকে এতে এবার করব বিয়োগ বিয়োগ অঙ্ক আমাদের একটা আলাদা পার্ট রয়েছে বিয়োগ অঙ্কে প্রথমত বিয়োগ অঙ্কে বেশি বড় নয় অঙ্কগুলো একটু এতে থেকে ছোট ছোট আছে কিন্তু একটা জিনিস আছে তোমাদের আমি এটা দু রকম নিয়মে করব একটা সরল একটা স্তম্ভাকার একটা দেখো দেখলে বুঝতে পারবে আমি অঙ্কটা টুকে নিয়েছি বা থেকে মানে বিয়োগ এখানে বিয়োগ চিহ্ন দেবো দেখো আমি সরল আকারে করছি আগে 8x প্লাস 6y বিয়োগ চিহ্ন এখানে আছে 2x প্লাস 3y তাহলে এখানে আমার হচ্ছে 8x প্লাস 6y বিয়োগ 2x বিয়োগ 3y কেন বিয়োগ চিহ্ন থাকলে এটা এর আগে প্লাস আছে প্লাস মাইনাসে মাইনাস হলো আর এটা বেলা দেখো মাইনাস প্লাস মাইনাসে মাইনাস হলো এসগুলো আছে কোচ মানে 8x মাইনাস 2x আর প্লাস 6y মাইনাস 3y এদের মধ্যে করলে কী হবে বিয়োগ করলে 6 6x বিয়োগ করলে এদের মধ্যে 3y সিম্পল বিয়োগ মানে 8 থেকে 2 গেল 6 6 থেকে 3 গেল 3 এবার একটা কথা বলি এটা তোমরা ভাববে না যে বিয়োগ অঙ্ক তার মানে আমাদের সব বিয়োগ করতে হবে তা না আমি এটা 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 করছি এটা খালি দেখো প্লাস 8 আছে এটা হচ্ছে মাইনাস 2 আছে তোমরা আগের মতোই নিয়মে করবে এ বড় এর চিহ্ন বসে গেল বিয়োগ করলে প্লাস মাইনাস বিয়োগ করলে 6 এটা আমি করেছি এখানে এদের বেলা কী করেছি
प्लस छय आज माइनस थ्री तमें छय बड़ चिन्ह बसाल प्लस माइनस माइनस वियोग कर तीन अर्थात एखे प्लस थ्री वाई मैं जोगे मत नियम है खाली एखे एक वियोग चिन्ह हो जाए उल्टे जाए स्तम्भ आकार कर तुम्हारा भलो बुझते पा एक अंक देखो प्रथम यार ऊपर टुकब ये एट एक्स प्लस सिक्स वाई नीचे टुकब टू एक्स प्लस थ्री वाई अंकर क्षेत्र तुम्हारे ये जो नीचे आज चिन्ह उल्टो चिन्ह है एखे माइनस एट माइनस कर लर्थात एखे आज प्लस एट एक्स एखे माइनस टू एक्स धरे अंकटा करब एखे प्लस सिक्स एखे माइनस थ्री कारण यार दाम नहीं आगे प्लसटार दाम नहीं माइनस दाम आ देखो हमें तई करा प्लस एट माइनस टू कर प्लस सिक्स एक्स एर मध्य को बड़े चिन्ह बस प्लस प्लस माइनस माइनस वियोग कर थ्री वाई एक ही अन्सार बढ़े यार मत क्योंकि धरे करब जो वियोग अंक जो तुम्हारा ये स्तम्भ आकार कर तक ये नीचे चिन्हगुल जा उल्टो बसावे एट नियम एक तुम्हारा बुझते पर दुएटा टूके नीचे आगे प्रथम आज माइनस थ्री एम स्क्वायर प्लस टू एम प्लस टू और करते हैं एम स्क्वायर आ माइनस टू आखने एखे बसा देखो सब समय शुद्ध टू आज माइनस टू तमें एखे बस एम थे टू एम तेने बसात एबार अंक करार समय कि करते हैं निश्चित चिन्ह चेन्ज अर्थात एर आगे प्लस आता कर दो माइनस एर आगे माइनस एट कर दो प्लस एर ना करबना तो ऊपर आई खाली नीचे लाइनगुल चेन्ज करी एबार माइनस थ्री माइनस वन देखो माइनस थ्री माइनस वन क्यों माइनस फोर एखे जे बड़ तार चिन्ह बसाल माइनस माइनस प्लस जो कर ले फोर एखे हेटा जा देखे देखे बसिए देव प्लस टू चार दो आ चार प्लस फोर एटा बोले दीची देखो प्लस टू आखने एखे प्लस टू आ आमरा ए नियम देखे करब कखनो वियोग अंक खाली वियोग करब ना एक चिन्ह बसलाम प्लस और प्लस प्लस एक चिन्ह तेल जोग है जोग हो चार ठीक है ये हलो जोग आंसर सॉरी वियोग आंसर एब कर तीन देख तीन कि तीन आज प्रथम टू एक्स प्लस थ्री वाई और पर आट एक्स प्लस फोर वाई प्लस सेभेन एखे चिन्ह चेन्ज करी माइनस एट प्लस माइनस एट माइनस एट मत कर देखो आपटे जो करी प्लस टू एखे आइनस आट ए बड़ चिन्ह बसाल प्लस माइनस वियोग कर छय आठ के दुई वियोग कर छय आठ आज अतले बारो करना बड़ो थे छोटे वियोग बसा तो यहाँ से माइनस सिक्स एक्स एटे प्लस थ्री माइनस फोर तेल माइनस वन कैन बड़ चिन्ह बसाल प्लस माइनस माइनस वियोग हो माइनस वन वाई वन बसाते हैं ना यहाँ माइनस सेवेन एकटाई आशा कर बुझते एबार पर अंकटा चार्टे टुकछि माइनस नाइन स्क्वायर प्लस थ्री ए प्लस टू और नीचे आछे फाइव स्क्वायर प्लस टू ए माइनस वन एबार चिन्ह चेंज करले कि हबे ए चिन्ह हो जाए माइनस एटा माइनस एटा प्लस एबार दुटोई माइनस ए बड़ चिन्ह बसलाम माइनस माइनस प्लस नय पाँच जोग कर चौदह ए स्क्वायर एट बड़ो तो हमें यह चिन्ह बसाल और एट माइनस 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 प्लस एक ही चिन्ह आर मध्य ए बड़ो ए चिन्ह बसाल प्लस माइनस माइनस वियोग कर एकटाई पड़े थे वन तो बसा ना प्लस टू प्लस वन जोग कर प्लस थ्री एबार पाँचेरटा पाँचेरटा देखो अद्भुत अंक पाँचेरटा क्योंकि अब अंकटा कि करते ही ना जोग वियोग एखे कि बुए कर देखो एखे एक्स तो प्रथम एखे बसलम एक्स एक्स अच्छा पॉइंट लाइने माइनस टू एक्स स्क्वायर इस मिल आज मिल नहीं तो बस माइनस टू एक्स स्क्वायर तर पास प्लस थ्री वाई स्क्वायर अर्थात एर चिन्ह हो जाए प्लस एर चिन्ह माइनस तर उत्तर क्यों बच्चे एखे एट बस एक्स प्लस टू एक्स स्क्वायर और माइनस थ्री वाई स्क्वायर
মজার কথা হলো এই অঙ্কটা পরীক্ষায় দেয় না, কারণ এখানে কারোর সঙ্গে যোগ বিয়োগ করা যাচ্ছে না, তো জাস্ট দেখে বসাতে হচ্ছে। এই অঙ্কটা আমি খাতায় করবো। দেখো এখানে তো এই দুটো মিল আছে, এটা এক্সট্রা একটা রয়েছে, থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই, এখানে আছে টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এখানে কিছু নেবেন ওয়ান আছে ভাববো, আর প্লাস থ্রি ওয়াই স্কোয়ার। অঙ্কগুলো কিন্তু খুব কঠিন নেই, খালি একটু তোমাদের থেমে থেমে বুঝে বুঝে করতে হবে, তাহলে ভুল যাতে না হয়। এখানে প্লাস থ্রি মাইনাস টু বিয়োগ করলে একটা এক্স স্কোয়ার হচ্ছে, কারণ দেখো প্লাস থ্রি মাইনাস টু, তাই না? বিয়োগ করলে কি প্লাস ওয়ান হচ্ছে না, এ বড়ে বসে গেল। আচ্ছা প্লাস ফাইভ, এখানে মাইনাস ওয়ান, তাহলে আমি যদি করি প্লাস ফাইভ মাইনাস ওয়ান কী হচ্ছে প্লাস ফোর, প্লাসটা বড় বসে গেল, আর প্লাস মাইনাস মাইনাস বিয়োগ করলে চার, ফোর এক্স ওয়াই, এটা যা আছে দেখে বসে দেবো থ্রি ওয়াই স্কোয়ার। তাহলে আমাদের কী হয়ে গেল, যোগ বিয়োগ অঙ্কগুলো আমাদের বোঝা হয়ে গেল আশা করি। যোগ আর বিয়োগ নেক্সট আমি সরল এবং নিচের অঙ্কগুলো করে দেবো, আমাদের এই চ্যাপ্টার এই এটা অধ্যায়টা শেষ হয়ে যাবে। ওকে।